আর কিছুদিন পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও এখন থেকেই রাজ্য জুড়ে শান্তি সম্প্রীতি রক্ষার্থে ময়দানে নেমে পড়েছে আরক্ষা প্রশাসন। ইতিমধ্যে রাজ্য জুড়ে ফ্ল্যাগ মার্চ সহ ধরপাকড় শুরু করে দিয়েছে আরক্ষা কর্মীরা। তারই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা নেতৃত্বে বৃহস্পতিবার রাতে ফ্ল্যাগ মার্চ চালানো হয় মহকুমার বিভিন্ন এলাকায়, সাথে নেশাবিরোধী অভিযানও চালানো হয়। তেলিয়ামুড়ার পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। আটক করা হয় 14 জন সন্দেহভাজনকেও। তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া বাজার, দুষ্কি এবং রেল স্টেশন সংলগ্ন বাজারে হয় এই অভিযান। প্রতিটি অভিযানে বাজেয়াপ্ত করা হয় দেশি এবং বিলিতি মদ। আটক করা হয় 4টি বাইকও। অভিযান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরা। আমাদের আজকে ফ্ল্যাগ মার্চ করা হয়েছে, সঙ্গে 10 ব্যাটালিয়ন TSL জওয়ান ছিল, 60 পার্সোনাল 10 ব্যাটালিয়ন TSL জওয়ান সহ আমাদের থানার অফিসার্সরা মিলে আমরা ফ্ল্যাগ মার্চ করেছি তেলিয়ামুড়া থানার বিভিন্ন জায়গায়। এর মধ্যে সঙ্গে ছিল আমাদের অ্যান্টি এলিমেন্টস রেড। মহরছড়া বাজারে আমরা ওখানে ফ্ল্যাগ মার্চের সাথে সাথে অভিযান চালিয়ে প্রায় 45 লিটার দেশি মদ সিজ করেছি এবং নষ্ট করে দিয়েছি সেটা। এরপর আমরা দুষ্কি বাজারে ফ্ল্যাগ মার্চ করেছি, সেখান থেকেও আমরা দেশি মদের অভিযানও ছিল সেখানে, সেখানে দেশি মদ প্রায় 30 লিটার এবং সঙ্গে আরও প্রায় 15,000 টাকার ইন্ডিয়ান মেড ফরেন লিকার এটা আমরা সিজ করেছি একজন। এরপর নতুন করে যে বাজার আছে রেলওয়ে স্টেশনের ওখানে বাজার, সেখানেও আমরা ফ্ল্যাগ মার্চের সাথে সাথে অভিযানে আমরা দেশি মদ 25 লিটার মানে ডেস্ট্রয় করেছি। আর এই অভিযানের সাথে সাথে মধ্যে আমরা টোটাল 14 জনকে আমরা ডিটেইন করেছি, তাদেরকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যাওয়ার জন্য এবং 4টি মোটরসাইকেল আটক করা হয়েছে, যেটা আমাদেরকে দেখে ফ্ল্যাগ মার্চ দেখে পালানোর চেষ্টা করেছিল। তো যাদেরকে আমরা আটক করেছি তাদের বিরুদ্ধে এবং মোটরসাইকেলগুলো আমরা ভেরিফিকেশন করে দেখছি আমরা নেক্সট লিগাল স্টেপ কী নেব। উল্লেখ্য, তেলিয়ামুড়ার কোনো এসডিপিও এই প্রথম তেলিয়ামুড়ার দুষ্কি এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে মদ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন। এই অভিযানে মহকুমা পুলিশ আধিকারিক বুঝিয়ে দিলেন পুলিশ পারে না এমন কিছু নেই, কেবল প্রয়োজন আন্তরিকতা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।